বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। প্রিয় শ্রোতা, মাঘের এই প্রচণ্ড শীতে জনজীবন যবুথবু অবস্থা, এই সময় প্রয়োজন একটু বাড়তি সচেতনতা। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এমনই প্রত্যাশা। এমন সময় যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুখী সংসার অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের ভালো থাকার প্রত্যাশায় শুরু করছি ধারাবাহিক নাটক আমাদের সাত কাহন। আজ শুনবেন নাটকটির ১৮তম পর্ব। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন সোলাইমান খোকা। অনেক মানুষ একটা বেশি অভাব আসে, তাই তো ভালোর মাঝে থাকতে হলে জন্ম শাসন চাই তো, জন্ম শাসন চাই তো। অনেক মানুষ একটা বেশি অভাব আসে, তাই তো ভালোর মাঝে থাকতে হলে জন্ম শাসন চাই তো, জন্ম শাসন চাই তো। যাক, আল্লাহ যাত্রা বাঁচাইছে আব্বারে। সবই তার ইচ্ছা। এই ছাগল, এইখানে তো কোনো ছাগল নাই, আপনি আর আমি ছাড়া। তরে কইতাছি মাইনসেটে ছাগল কন্ডা ঠিক না জব্বর সাসা। জ্ঞানী লোকেরা বলে দাদার যক্ষণের দরকার ডাকি, আসল লক্ষণটা কিন্তু আসিল যক্ষার মতনই। তাই ডাক্তারে যে কইল আব্বার ঠান্ডা লাগা ব্রঙ্কাইটিস এর মতন হইছে, অ্যাকিউট ব্রঙ্কাইটিস, ঠান্ডায় বাড়ে শ্বাসকষ্ট কাশি, দুই সপ্তাহের মধ্যে সাইরা যাইব। শিশু আর বুড়া গই ডর বেশি এই ঠান্ডার দিনে। ডাক্তারের কথা তো ফেলতে পারেন না চাচা, মানে শ্বাসটানো আছে আবার কাশিও। চুপ, আবার কথা কস। আইসা খুলি, তুই যে সব দিকে তাল দিয়ে কথা কস, ভাবছস আর কেউ বুঝি এটা বুঝে না? না চাচা, জ্ঞানী লোকদের কথা। কে জ্ঞানী লোক? কে? হ্যাঁ তুই? না, জ্ঞানী লোকেরা বলে। আরে ম্যাডাম, তোর তো কলেজে গিয়ে কলম ভাঙে, কথা ছাড়া আর কিছু তো জানিস বলে মনে হয় না। আচ্ছা, তুই যে এত কথা কস, সব কথার মধ্যে হামদাইয়া যাস, বাতাসের ভাব বুঝা, কথার উল্টাতেও দড়ি লাগে না। তোর ভাইজিরা তোর কিছু কয় না। হ্যাঁ, হেরা তো লেখা পড়াও ভালো, মানুষের সামনে কথা কম করে কয় না। তারা আমারে ভালোবাসে তো, এই কারণেই বাইসা গেছ। আসলে চাচা হইছে কি, আমি তো জ্ঞানী লোক। আসে বোঝা কথা গিলস, আর যেইহানে সেইহানে হেডা ফলাইবার চেষ্টা করস, এসব ধুনপুন স্যার। না, আপনি নিজেও তো একজন জ্ঞানী। আবার তেল মারস, এটাও কইলাম তোর আরেক বদ খাইসলত। অঞ্জা, তোর ডিউটি হইল দাদার কাছে থাইকা তার সেবা যত্ন কর। না, এইখানে এই হাসপাতালে আমি আছি, তোর ডিউটি হইল। আপনি যা কইবেন। কথার মাঝে কথা কবি না, তোর ডিউটি হইল পুরা গ্রামে যার যার কাছে কইসস যে আব্বার যক্ষা হইছে, হগলের কাছে গিয়ে মাফ চাবি, আর কইবি দাদা আর বাঁচবো না, হাসপাতালে আছে। তুই তো আমার মাথাটা নষ্ট করে দিবি রে। যা যা, তোর কিছু করা লাগবো না, যা সর 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 আমার সামনে থেকে সর। না, এমনিও সরনের কথা ভাবতেছিলাম দাদা, যখনই আমার কথা মনে করবো। গেলি যাই, পাশে দিয়ে আসি, যখনই ডাক দিবেন। অহনো যাস নাই যে গেছি তো, আপনি খালি গুসা। আমি নাই। ওহো, কন্ট্রোল জব্বর কন্ট্রোল, নিজেরে কন্ট্রোল করো, এত যে ভাবি আত্মসংযম করুন, কিছুতেই গোসা করুন না, শান্ত থাকুন। কিন্তু কিছু কিছু ছাগল আমারে শান্ত থাকতে দেয় না, হ্যাগো কর্তাবাতা হুনলে আর কাজকর্ম দেখলে মাথায় আমার রক্ত উঠে যায়। না, মাথা ঠান্ডা রাখুন লাগবো। কন্ট্রোল জব্বর কন্ট্রোল 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 জব্বর কন্ট্রোল। আব্বা বলেন। আব্বা আমার এইবার সাইরা দেন আব্বা,
আমার জিঞ্জির খুললা দেন। তোমার পাগলামি শেষ না হইলে তো তোমার জিঞ্জির আমি খুলতে পারি না আব্বা। আপনার মাথাটা আমার কাছে আনেন আব্বা। কেন, আমার মাথা দিয়ে তুমি কি করবা, চাবাই খাবে নাকি? সি সি আব্বা, আপনার মাথা আমি চিবাই খামু কেন? বাকি আর রাখছো কই? না আব্বা, আমি তো ভালো হয়ে গেছি আব্বা। তাই নাকি, কবে থেকে? নগদে আপনি আমার পিতা, অথচ বুঝতে পারেন না আমি যে ভালো হয়ে গেছি। কই কি যা, নগদে পিতে মানে শয়তান নজরে কি কান পরা দিয়া আমার পুরার মগজে কি যে বীজ ঢুকাইছে কারা জানে। না আব্বা, নজর চাষা না তো তেলি কাটা খলিল খলিল জ্ঞানী খলিল। ও ওই পন্ডিতটা কি কইছে তোর খলিল? জি আব্বা, পন্ডিত সাপ কইয়া গেছে, পাখি দাদা বলে মারা গেছে, তার লাশ হাসপাতালে, আপনি তারে দেখতে যাইবেন না আব্বা। কি সফর আলী পালবান মারা গেছে? জ্ঞানী খলিল তো তাই কইয়া গেল। তুই হের কথা বিশ্বাস করছো? আমি বিশ্বাস না করলে কি হইব, হক গলে তার কথা বিশ্বাস করে। হক গলে মানে? খেতে রাইলে বুইয়া মুনি কামলা করে হে অনেক জ্ঞানের কথা শুনায়, হক গলে বিশ্বাস করে। ওই কামলাগর কাছেই সে জ্ঞানী, নাই বনে ভেরেন্ডাই বৃক্ষ। মানে কি? মানে হলো যেখানে বন নাই জঙ্গল নাই বড় কোনো গাছ নাই সেইখানে ভেরেন্ডা কাছে বট গাছ সাইজা বসে থাকে, সেই রকম খুরির অবস্থা। কিন্তু আমার মনটা যে আনসান করতেছে পাখির দাদার লাগিয়া। কি কারণে? দাদারে আমি অনেকটা পটাইয়া ফালাইছি তো পাখির ব্যাপারে, অহন সে মরিয়া গেল তো আমার মেলা পরিশ্রম বন্ধ হয়ে যাইব আব্বা। মেলা পরিশ্রম যদি তুই ভালো কাম করতি তাহলে আর বারো ভূত দিয়ে আমার ব্যবসা চালানো দরকার পড়তো না। তুই তো আসিস খালি মায়া মানুষ। বাপকা বেটা সিপাইকা ঘোড়া, কুচ নেহি তো থোড়া থোড়া। মেরা জিঞ্জির খোল দাও আব্বা হাজুর, জিঞ্জির খোল দাও, ইসকে জিঞ্জির ও মে গ্রেফতার হো গাই, ইসকে জিঞ্জির, ইসকে জানজির ও মে টাটান টাটান টান টাটান টান। ইয়া আল্লাহ তুমি রহম করো, রহম করো আল্লাহ, আমার একমাত্র পুরানে পাগলা গারে দিয়ে আমি বাঁচতে পারবো না খোদা, আমার সব পাপের শাস্তি তুমি আমারে দাও, আমার পুরারে দিও না। এ আল্লাহ, আমি মানত করতেছি এতিমখানায় বড় বড় দুইখান সার গরু লীলা দিব, বিনিময়ে আমার ঘরের ছোট মানব সারটারে তুমি রক্ষা করো। এ আল্লাহ। দুলা ভাই, বলো বাকি বলো, কি বলবা বলো, আমার সেই প্রস্তাবটা কি তুমি গ্রহণ করছো? আগে বলেন চোখে কাজল দিছেন কেন? এইগুলা কাজল না শালিকা, সুরমা, সুরমা দিছি দুই নয়নে। এত কালা সুরমা? আমার কাছে হরেক রঙের সুরমা আছে, কালা, আধা কালা, ধলা, মাইটা ধলা, পিলা ধলা। থাক থাক থাক, আর শুনতে চাই না। হ্যাঁ, আবার সিন্দুরও আছে ১৭ রঙের, এই সব বৃন্দাবন থেকে আনা। আর এই যে দেখতেছো সুরমা, এই সব দূরের মিশরের, আমার গুরুর কালেকশন, দয়াল গুরু আমারে দিছিলেন খেরকা হিসাবে, তার খেরকা পাউন্ডা সকলের কপালে জুটে না। বুঝছি, আপনার কপালে জুটছে তো কপালে কিছু সিন্দুর লেপা দেন। আমার গুরুর কাছে জাতপাত নাই, নারী পুরুষে কোনো ভেদাভেদ নাই, সুরমা সিন্দুর নিয়েও তার কোনো মাথা ব্যথা নাই। বুঝলাম বুঝলাম, আবার হুইলদা রঙের নিম আগায় দিছেন কেন? পাখি পাখি, রোগীর সামনে সুন্দর ভাবে গেলে রোগীর মনটা ভালো হয় জানো না? সুন্দর, এইটা সুন্দর দেখতে, তোমার বন্দরের মতন লাগতেছে। কেউ কেউ বলে আমরা নাকি আগে বান্দর জাতি আসিলাম, বান্দর ধিক্কা মানুষ। তুমি থাকতে পারো, আমরা কখনো বান্দর আসিলাম না। এই সব নিয়ে তর্ক বিতর্ক না করুন, এই উত্তম। আবার তুমি এতটা গায়ে মাখছো, এইটার গন্ধে আমার বমি আসে। কি কর বলো তো। হায় আল্লাহ, কানের মধ্যে আবার তুলাও দিছে। জি জি, আতর ভিজানো তুলা, এই রকম দস্তুর আছে। তোমার দস্তুর লয়ে তুমি থাকো, আমি যামু না তোমার লগে। পুরি পুরিমণি শোনা, আমার রাগ করে না। এত কঠোর হইও না নারী, হাসপাতালে যাইবো নানা জানরে দেখতে, কেমন সংসারছে দেখছস পাখি? যামু না আমি হার লগে, আমার জীবনটারে সে ফানা ফানা কইরা ফলাইতাছে, এমন সংগ্রে নিয়ে ঘর করে কেমনে মানুষ কদেহি। দুলা ভাই, সাবান দিয়ে হাত মুখ ধোন তো, আর এই হলুদ রঙের নিমাটা পাল্টাইয়া অন্য কিছু পরেন। যত কিছুই করুক আমি হার লগে যামু না।
চল পাখি, একটা রিক্সা লয়ে আমরা দুইজনে হাসপাতালে যাই। হ্যাঁ আসুক তার মতন, চল চল। হ্যাঁ চলো। খালি বাইরের সংসারেই দেখে মানুষ, ভেতরে যে জং ধরে গেছে মনুষ্যত্বের সেইটা কেউ দেখে না। যাও 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 তোমরা তোমাগো মতন, আমি যাই আমার মতন। শাহ আব্দুল করিম বলে, রঙ্গের দুনিয়া তরে সাইনা সাইনা, রঙ্গের দুনিয়া তরে সাইনা, দিবানি সি ভাবি যারে তারে যদি পাই না, রঙ্গের দুনিয়া তরে সাইনা সাইনা, রঙ্গের দুনিয়া তরে সাইনা। ছোট পরিবার জীবনকে যে করে না দুঃখে দাহন, সমস্যার সমাধান মিলে আমাদের সত্কাহন, ছোট পরিবার জীবনকে যে করে না দুঃখে দাহন, আমাদের সত্তাহন, আমাদের সত্তাহন, আমাদের সত্তাহন। এতক্ষণ শুনলেন ধারাবাহিক নাটক আমাদের সাতকাহনের ১৮তম পর্বের অভিনয়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সলিম কন্ট্রাক্টর, মাসুদ আলী খান, জসিম, আজিজুল হাকিম, পাখি, সাদিয়া ইসলাম লেজা, পরী, বনশ্রী অধিকারী, জব্বার, শরফুদ্দিন আহমেদ খোকা, খলিল, মাহবুবুর রহমান, সুমন, আমিনুল হক আমিন। যদি কাজ সবাই করি পাবো তো জয়ের বাহন, সতর্কতার ভেতরে থাকুক আমাদের সপ্তাহ, যদি কাজ সবাই করি পাবো তো জয়ের বাহন, সতর্কতার ভেতরে থাকুক আমাদের সত্তাহন, আমাদের সত্তাহন, আমাদের সত্তাহন, আমাদের সত্তাহন, আমাদের সত্তাহন। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের কুইজ। এই নাটকে দাদার কোন রোগ হয়েছে? আমাদের আজকের কুইজ হলো, এই নাটকে দাদার কোন রোগ হয়েছে? কুইজের সঠিক উত্তর লিখে ঝটপট পাঠিয়ে দিন আমাদের কাছে, আমাদের এই ঠিকানায়। আমাদের সাতকাহন পর্ব ১৮, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার শেরে বাংলা নগর, ঢাকা 1207। এছাড়াও আমাদের কাছে ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে কুইজের সঠিক উত্তর পাঠাতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানা www.facebook.com/phnc1207। প্রিয় শ্রোতা, নিয়মিত নাটক শুনুন এবং কুইজের সঠিক উত্তর লিখে পাঠিয়ে হয়ে যান ভাগ্যবান কুইজ বিজয়ী। প্রিয় শ্রোতা, কে হবেন কুইজ বিজয়ী সেটা জানার জন্য নিশ্চয়ই আপনারা অপেক্ষায় আছেন। তবে তার আগে জানিয়ে দেই গত ১৬তম পর্বের কুইজ কি ছিল। গত ১৬তম পর্বের কুইজ ছিল, ছোট মাছ খেলে কোন রোগ হয় না। সঠিক উত্তর হল রাতকানা। কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ভাগ্যবান বিজয়ী শ্রোতা হলেন মোহাম্মদ আব্দুল আজিজ, পিতা মৃত আবেদ আলী, গ্রাম বিষয়খালি, পোস্ট খড়িখালি, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ। শোনো ভাই, শোনো বোন, শোনো দিয়া মন, ছোট পরিবার নিয়ে গড় সুখের জীবন। শোনো ভাই, শোনো বোন, শোনো দিয়া মন, ছোট পরিবার নিয়ে গড় সুখের জীবন, ছোট পরিবার নিয়ে গড় সুখের জীবন।
সুখ শান্তির কারবার, জোসনা যেন আসলে পড়ে ঘরের কোণে বারবার। দুটি সন্তান যাদের ঘরে সুখ শান্তির কারবার, জোসনা যেন আছড়ে পড়ে ঘরের কোণে বারবার। দেখলে পরাণ যায় যে ভরে এই নিবেদন সবার তরে, পরিবার পরিকল্পনা তাই করিও গ্রহণ, ছোট পরিবার নিয়ে গড়ো সুখেরই জীবন, ছোট পরিবার নিয়ে গড়ো সুখেরই জীবন। এত সুন্দর পৃথিবীতে আর হবে না আশা, জীবন সাজাও থরে থরে দিয়ে ভালোবাসা। এত সুন্দর পৃথিবীতে আর হবে না আশা, জীবন সাজাও থরে থরে দিয়ে ভালোবাসা। সবার প্রিয় বাংলাদেশ ঘুরতে চেষ্টা করব শেষ, বিশ্বে হবে আমার দেশ এক শান্তির উদাহরণ, ছোট পরিবার নিয়ে গড়ো সুখেরই জীবন, ছোট পরিবার নিয়ে গড়ো সুখেরই জীবন। শোনো ভাই শোনো বোন শোনো দিয়া মন, ছোট পরিবার নিয়ে গড়ো সুখেরই জীবন, ছোট পরিবার নিয়ে গড়ো সুখেরই জীবন, ছোট পরিবার নিয়ে গড়ো সুখেরই জীবন, ছোট পরিবার নিয়ে গড়ো সুখেরই জীবন। বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আজকের মতো আয়োজন ডালি গুটিয়ে নিতে হচ্ছে। তবে বিদায়ের আগে বলে যাই, আজকের অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম ফারজানা ইয়াসমিন লুবনা, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান। আজকের সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জেল হোসেন। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।